আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত তো আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ইখলাস শুদ্ধ করে অর্থ সহকারী শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সুরা আল ইখলাসে আপনি কোথায় ভুল করতেন আর সুরা আল ইখলাসের কি অর্থ এটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন তো এই ভিডিওটি দেখার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমার সোরা নাস এবং সোরা আল ফালাক সে দুটি ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেখানে আমি সোরা নাস সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখাইছি এবং সোরা আল ফালাকও সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখাইছি তো অবশ্যই আপনারা সে দুটি ভিডিও দেখে নেবেন তো চলুন শুরু করি বিস্মিল্যা হিরমা নিরফি উল হুয়াউ হু উল উল কফ মোটা উল নট কুল কুল বলবেন না উল উল বলতে হবে কুল বলা যাবে না উল এভাবে মোটা করে বলতে হবে ওয়াও ওয়াউিয়ে লামকে ধরছে ওয়াল ল এখানে ল হবে কারণ লবজ আল্লাহ জবর আসছে তো এইভাবে লফজ আল্লাহ ডাইনের জবর আসলে লফ্ আল্লাহ করে পড়তে হয় উল্হু ল আহাদ আহাদ দেখুন এখানে আছে আহাদুন আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি বা এখানে থামি তাহলে এই ডালকে কলকলা করে পড়তে হবে কারণ কফ ক বা জিম ডাল এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ তো যখন এই পাঁচটা হরফের পরে এভাবে ওকফ আসে তখন কলকলা করতে হয় উল্ হু হু আহাদ এভাবে আবার উল্ হু আহাদ 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 এটা বলবেন না আহাদ এভাবে এই হাটা অবশ্যই গলার মাঝখান থেকে চাপ দিয়ে আসতে হবে উল্ হু আহাদ তারপর আ ল আ ল হবে মোটা অ ল হু স মায়া দে এই সদ মোটা হবে হু স স ভাবে এটা বলা যাবে না সা বলা যাবে না বল তবে স আ আবার বলেন আ ল হু স মায়া দে একসাথে উলহু ল হু অ তারপর লাম ইয়ালি দে এখানে আমরা যে ভোল্টে করি সেটা হচ্ছে লামে লামে বলি তো লামে বলা যাবে না বলতে হবে লাম স্পষ্ট করে লাম ইয়ালি দে কলকলা লাম ইয়ালি দে ইয়া ইয়া লাম ইয়ালি দে ওয়াই লাম ইউ দে লাম ইউ ইয়া ওয়া পেশ ইউ এভাবে জিব্বার মধ্যখান অবশ্যই উপরে তাও তা লাগাবেন ইউ এভাবে ওয়াই লাম

আহা দে আবার আহ দে তো এইভাবে আপনার সুন্দর করে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে পড়ব এবং অর্থ বলে দেব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন বিস্মিল হু আহ দে বল তিনি অল্ল এক অদ্বিতীয় অল্লাম দে অল্লহ কোনো কিছুৰ মুখাপেক্ষী নন চবেই তাৰ মুখাপেক্ষী লাম দে ৱাই লাম ইয়ু দে কাউকে জন্ম দিন না আৰু তাকেও জন্ম দেৱা হয়নে তার সমকক্ষ কেউ নয় তাজকের এই ভিডিওতে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন তো ভিডিওটি শেষ করার আগেকটি কথা যদি আপনারা কোরআন মাজিদ পড়তে না পারেন তাহলে আপনারা আমার বানান করে কোরআন শিখি এই কোয়েস্টটা অথবা এই রমজান মাসে কোরআন শিখি অথবা নয়নি কায়দা অথবা কোরআন শিক্ষা সবার জন্য এই চারটা কোর্স থেকে যে কোনো একটা কোর্স দেখবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সটা অথবা কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটা এই দুটি কোর্স থেকে যে কোনো একটা কোর্স অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনারা কোরআন মাসে শিখতে পারবেন তো প্রত্যেকটা কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ